আসসালামু আলাইকুম দাদু। এই সন্ধ্যাবেলা বনের মধ্যে বসে কি করছেন? আর না দিছিল সে কথা কোনা, গেলাম মসজিদে নামাজ পড়তে, কিন্তু সরকার যে মসজিদে লকডাউন করে দিছে সেটা তো জানতাম না। সেই মনের দুঃখে এই বনের মধ্যে এসে বসে আছি, ভাবছি আজ থেকে বনে বাস করব, বনেই নামাজ পড়বো। কি করব, কেউ তো কোনো প্রতিবাদ করতেছে না। সে তো ঠিক আছে দাদু, বাংলাদেশে করোনা ভাইরাসের রোগ, এই ভাইরাস 1000 মানুষেরও বেশি ছড়াই গেছে, এই জন্যই তো সরকার সব লকডাউন করে দিয়েছে। দাদু, তাই বলে কি মসজিদ বন্ধ করে দিতে হবে? এ করোনা তো আল্লাহ সৃষ্টি করেছে, আল্লাহ এ দূর করবে, তাই বলে মসজিদ বন্ধ করতে হবে? সরকার তো সব লকডাউন করেছে, তারপরও তো করোনার রোগ ভাইরাস দ্রুত বাড়তে আছে, এ তো কমছে না। তাই বলতেছি মসজিদগুলো যদি খোলা থাকতো তাহলে তো আল্লাহর কিছুটা রহমত হতো, মানুষজন উজু করতো, পাঁচ অক্ত নামাজ পড়ত, হাত মুখ ধুত, তাহলে তো ভাইরাস বেশি একটা মানুষের আক্রমণ করতে পারত না। দাদু, তাহলে কি তুমি আজকে বাড়ি যাবে না? সারা রাত কি এখানে কাটাবা? চলো বাড়ি চলো, রাত হয়ে যাচ্ছে, একা থাকতে পারবে না। না রে দাদু, তুই যা, যে দেখ মসজিদে নামাজ পড়ার কোনো ব্যবস্থা করতে পারিস কি না, আমি আজ থেকে জঙ্গলেই থাকবো। কি রে পাগল, এই সন্ধ্যেবেলা বনের থেকে বেরোচ্ছি, বনের ভিতরে আবার কি করতে গেলে সন্ধ্যেবেলা? আর কইস না রে ভাই, আমাদের সেই দাদু সন্ধ্যেবেলা নাকি মাগরিবে নামাজ পড়তে মসজিদে গেছে, এখন মসজিদ তো লকডাউনের জন্য বন্ধ, সে কারণে সে মনের দুঃখে জঙ্গলে যেয়ে বসে রয়েছে, এখন নাকি সে জঙ্গল থেকে বেরোবে না, কেউ নাকি প্রতিবাদ করছে না তার জন্য। কি করা যায় বলতো, কোনো উপায় আছে? কেন রে পাগল, তুই আজকে সন্ধ্যেবেলা নিউজ শুনিস নাকি? আরএমবি চ্যানেলে তো মালয়েশিয়া প্রবাসী রনি, ওই যে রাসেল মিয়া আছে না, পপুলার রাসেল মিয়া জনপ্রিয়, সে তো মসজিদের বিষয় নিয়ে কথা বলতেছে, মসজিদ খোলার বিষয়ে। তুই সত্যি কথা বলছিস? আরএমবি চ্যানেলে দেখাচ্ছে? তাহলে চল দাদুরে ডেকে নিয়ে আসি, ডেকে নিয়ে এসে আরএমবি চ্যানেলের সেই রাসেল মিয়ার ভিডিওগুলো দেখাই। দাদু, তুমি এখনো বসে রয়েছো? তোমার তো আর জঙ্গলে থাকা লাগবে না, ওই যে আরএমবি চ্যানেল আছে না, আরএমবি চ্যানেলে রাসেল মিয়া তো সেই মসজিদ নিয়ে প্রতিবাদ করতেছে, চলো 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 রুমে যাই, দেখে আসি, দেখে নি। দাদু ভাই, তুমি মিথ্যে বলতেছো না তো? আমার এখান থেকে নিয়ে যাওয়ার জন্য সত্যি কি রাসেল মিয়া প্রতিবাদ করেছে? তাহলে চলো যে দেখে আসি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আরএমবি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি রনি, মালয়েশিয়া প্রবাসী। মায়ের হাতে ভাত খাওয়া আর ভাবির হাতের ভাত খাওয়া যেমন সমান কথা নয়, ঠিক তেমনি মসজিদে নামাজ পড়া আর বাড়িতে নামাজ পড়া একই কথা নয়। চলুন বন্ধুরা, আমাদের রাসেল মিয়ার সেই ভিডিওটি দেখি। আশা ইবাদত করছে মানুষ,
অনেক দেখবেন যে ছাদে মানুষ নামাজ পড়তেছে। আপনি দেখেন মায়ের হাতের খাবার খাওয়া আর ভাবির হাতে খাবার খাওয়া কিন্তু এক না। ঘরে নামাজ পড়া আর মসজিদে নামাজ পড়া কিন্তু এক কখনই হইতে পারে না। এই বাংলাদেশের প্রায় 95% মুসলিম দেশ, দেখেন এই যে মসজিদ বন্ধ করে দেওয়া হয়েছে করোনার, কিন্তু এই যে আজকেও মনে হয় 214 জন আপনার আক্রান্ত ধরা পড়েছে, এর মধ্যে 4 জন মারা গিয়েছে, এইভাবে কিন্তু বাড়ছে, কমছে না। আর যে বিষয়টা আপনি আমাকে প্রশ্ন আমার দিকে ছুঁড়ে ফেলেছেন সেটা বলবো যে আমি মনে করি যে হাট বাজার আমাদের জন্য যেমন জরুরি তার চাইতে অনেক বেশি জরুরি এই মুহূর্তে মসজিদে নামাজ পড়া। এই প্রত্যেকটা মসজিদ, যদি বাংলাদেশের প্রত্যেকটা মসজিদ বাইতুল মোকাররম থেকে প্রত্যেকটা মসজিদ যদি এই মুহূর্তে খুলে দেওয়া হয়, আমার মনে হয় যে করোনার রোগী যেভাবে বাড়তেছে আল্লাহর রহমতে এর চেয়ে অনেক বেশি কমে যাবে। দেখেন আমি আগেও বলেছি এখনও বলি যে কোনো মানে আল্লাহ আমাদের প্রতি অভিমান করে আছেন, আমাদের যে চলাফেরা, আমাদের যে আচার আচরণ, আমাদের মানুষের প্রতি আমরা যে অন্যায় কাজগুলো করি, এজন্য আমার মনে হয় যে মহান আল্লাহ আমাদের উপর একটু রেগে আছেন। তো আল্লাহকে খুশি করাতে হবে, যে আল্লাহকে খুশি করানোর জন্য আমাদের মসজিদে গিয়ে নামাজ পড়তে হবে। হ্যাঁ ঠিক আছে, এখন যেহেতু আমাদের করোনা দুর্যোগটা মানে একদম মহামারীটা ব্যাপক আকারে ছড়িয়ে পড়েছে, মসজিদে আমরা একটু ফাঁক ফাঁক হয়ে, এটা গভর্নমেন্টই একটা নির্দেশ করে দেয় যে 2 ফিট 3 ফিট, গভর্নমেন্ট যে যেটাকে ভালো মনে করে এইভাবে ফাঁক ফাঁক করে দিয়ে সামাজিক দূরত্ব যতটুকু বজায় রেখে কিন্তু আমার মনে হয় যে মসজিদটা খুলে দেওয়া খুব জরুরি। মসজিদ যদি এই মুহূর্তে খুলে দেওয়া হয়, আমার বিশ্বাস এবং আমার মতো আমার মনে হয় যে এমন কোটি কোটি মানুষের বিশ্বাস, মসজিদ খুলে দিলে করোনা কমবে ইনশাআল্লাহ আশা করি। দেখেন মসজিদ বন্ধ করলেই কি করোনা মুক্ত হইতে পারছে মানুষ? এখন কোথায় ছিল বাংলাদেশে 1 জন করোনা রোগী, 2 জন করোনা রোগী, এখন 200+, আর দিন দিন ডে বাই ডে কিন্তু বাড়তেছেই, বাড়বেই, 1000+ শনাক্ত হয়ে গেছে। তো এই যেহেতু 1000 হয়ে গেছে, দেখেন এটা কিন্তু মানে বৃষ্টির গতিতে দৌড়াচ্ছে, এটাই সমুদ্র গতিতে হয়ে যেতে পারে, এটা অস্বাভাবিক কিছু না। আমি মনে করি যে মসজিদটা এই মুহূর্তে খুলে দেওয়া খুব জরুরি, কারণ মসজিদটা খুলে দিলে মানুষ ইবাদতটা, দেখেন বাসায় ইবাদত করছে মানুষ, অনেক দেখবেন যে ছাদে মানুষ নামাজ পড়তেছে। আপনি দেখেন মায়ের হাতের খাবার খাওয়া আর ভাবির হাতে খাবার খাওয়া কিন্তু এক না। ঘরে নামাজ পড়া আর মসজিদে নামাজ পড়া কিন্তু এক কখনই হইতে পারে না। আপনার মা যেমন আপনাকে তৃপ্তি করে রান্না করে খাওয়াবে, আপনার ভাবি কিন্তু আপনাকে এরকম তৃপ্তি করে রান্না করে খাওয়াতে পারবে না। তো আমরা ঘরে যতই নামাজ পড়ি, মসজিদে নামাজ পড়ে যে তৃপ্তিটা পাওয়া যায়, যেমন আল্লাহকে যত কাছাকাছি থেকে পাওয়া যায়, ডাকা যায়, এবং পবিত্রতা থেকে শুরু করে প্রত্যেকটা বিষয় যেভাবে মানে মানে মেনটেন হয়, এটা কিন্তু ঘরে মেনটেন হয় না। দেখা যায় ঘরে নামাজ পড়তেছে অনেক ছবি আসছে, দেখা যায় ঘরে নামাজ পড়তেছে ছেলেটা মোবাইলে একটা গান দেখতেছে, মানে মসজিদের সাথে তো কোনো কিছু কখনোই মিলবে না। তা এখন যদি মসজিদটা খুলে দেওয়া হয়, মানুষ যদি সঠিকভাবে ইবাদত করে আল্লাহর কাছাকাছি যেতে পারে, এমন হইতে পারে যে আল্লাহর অভিমানটা একটু কমে যেতে পারে, তখনই আমরা করোনা থেকে মুক্ত হইতে পারবো। ধরেন ঢাকা শহর থেকে শুরু করে সারা বাংলাদেশে অসংখ্য ফ্ল্যাট বাড়ির নিচে যে গ্রাউন্ড ফ্লোরটা আছে, এই গ্রাউন্ড ফ্লোরে কিন্তু ওই যে গাড়ি পার্কিংয়ের যে জায়গা থাকে খালি পড়ে থাকে, ওই জায়গাতে আমরা যদি একজন ইমাম সাহেব রেখে, একজন হাফেজ সাহেব রেখে দিয়ে ওইখানে যদি আমরা নামাজের ব্যবস্থা করি, দেখা যাচ্ছে 100 জন লোক মসজিদে পড়ছে, 100 জন লোক এখানে পড়ছে, তাহলে কিন্তু ইবাদতের ইয়াটা আমাদের আরও বেশি বেড়ে যাবে। এই করোনা থেকে বাঁচতে হলে আমি মনে করি, এবং আল্লাহর অশেষ দয়া এবং কৃপা যদি আমাদের মধ্যে না থাকে, তাহলে আমরা করোনা থেকে বাঁচতে পারবো না। আর আল্লাহর দয়া যাক আল্লাহ, বাংলাদেশে তো 1 জন মানুষ পাওয়া গেল যে মসজিদ নিয়ে প্রতিবাদ করলো। দাঁড়া দাঁড়া, দর্শকদের উদ্দেশ্যে আর একটা কথা কই, প্রিয় ভিউয়ার্স, আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি চালু করবেন।